আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম। আমরা পাহেলগাম চলে আসছি আমাদের গেস্ট হাউসে। তো এসে খুব তাড়াহুড়ো করে গোসল করেছি, তো কিছুই দেখাই নাই। আমাদের বৃষ্টি হয়েছিল বলেছিলাম, তো কাপড় সব ভিজে গেছে। আমাদের লাগেজ গাড়ি পড়েছিল এখানে, বৃষ্টিতে কেউ ভিতরে পানি ঢুকে গেছে যায় না। অনেক কাপড় চোপড় এখানে ভিজে গিয়েছিলো, এগুলো আমরা একটু হালকা পরিষ্কার করে আবার শুকাতে দিয়েছি, তাই একটু এলো হলো। তারপরও আমি রুমটা একটুখানি দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, দেখেন মানে কাপড় চোপড় শুকা দেওয়াগুলি একটু পরিষ্কার। এখানে একটা সোফা ছিল, সোফা দেওয়া আছে। টয়লেট এখানে, টয়লেটও পরিষ্কার। খুব সুন্দর ব্যালকনি, ব্যালকনির সম্মুখে দেখেন ওইখানে নদী প্রবাহিত হচ্ছে। গাছের ফাঁকা দিয়ে একটু দেখা যায় ওই পাশটায়, কিন্তু কলধ্বনি শুনতে পাচ্ছি আমি পরিষ্কার। ছোট একটা বাংলো, বাংলোটা তাদের পারিবারিক একটা বাংলো, এটাকে তারা একটা ছোট গেস্ট হাউসের মতো বানিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো অনেকখানি। তো চলেন এখন আমরা পাহেলগাম ঘুরে বেড়াই, আপনাদেরকে পাহেলগাম ঘুরে দেখাই কেন আমরা পাহেলগাম আসলাম। পানি সুইমিং করা যাবে না এখানে, বাট পানি তো ছুঁয়ে তো দেখা যাবে। এখানে দেখেন এখানে পাহাড়, মেঘ, এই ন্যাচার, গাছপালা, দেখেন প্রকৃতি কত সুন্দরভাবে ছড়িয়ে আছে। এখানে পানি স্রোতধারা, একটা ইল আছে এখানে, ওয়াও এক্সেলেন্ট। একটু পানি ছুঁয়ে দেখি, আসেন। পানি ঠান্ডা হওয়ার সম্ভাবনাই বেশি, পানি পরিষ্কার, ওয়াও বরফের পানি, হ্যাঁ ঠান্ডা। ঘোড়া যাবো কিনা জিজ্ঞাসা করতেছে, ঘোড়া ঘাস নিয়ে যাচ্ছে, বুঝি পাশে ঘোড়া। দেখেন এখানে অনেক লতা গুল্ম, প্রচুর মানে বিভিন্ন ধরনের গাছ এখানে, মানে অভাব নাই। ওই বাতাসের যে নিঃশ্বাস একদম পিওর, কোনো মানে বিষাক্ত কিছুই নাই এখানে। সুবহানাল্লাহ, এই জন্য এখানকার মানুষ দেখলাম শক্তিশালী, স্লিম তারা, কিন্তু তারা শক্তিশালী। তাদের গায়ের রং সুন্দর, স্কিন সুন্দর তাদের, আলহামদুলিল্লাহ। এরা ফ্রেশ খাচ্ছে, ফ্রেশ অক্সিজেন নিচ্ছে, শান্তি এখানে। মাত্র এক আর্মি সদস্যের কাছে অনুমতি নিলাম ভিডিও করা যাবে কি না, তো এই জন্য বের করলাম আর কি পিছনে তাদের সমস্ত ক্যাম্প। তো এই জায়গাটায় দেখেন, এই যে বলেছিলাম গাড়ির স্টপ, দেখেন পিছনে কত সুন্দর পরিবেশ, ওয়াও। এদিকে বেতাব ভ্যালি কোথায় যেন আর কি। তো ওই এখান থেকে বেতাব ভ্যালি যাওয়ার গাড়ি 20 টাকা করে নেয় বললো, এই গাড়ি ফুল হয়ে গেছে, আমরা পরবর্তী গাড়ির জন্য ওয়েট করতেছি। এটা ওই ব্রিজটা একটু আগে আমরা যেখানে দাঁড়াইছিলাম, স্ট্যান্ডটা ওইখানে তার পিছন সাইড। একটু আগে দুজনকে দেখলাম টুরিস্ট ঘোড়া নিয়ে যাচ্ছে, বেতাব ভ্যালি যাবে। আমরা যেখানে 20 রুপি গাড়িতে যাব, তারা ঘোড়ায় চড়ে যাবে, জন প্রতি 3000 রুপি। এগুলিতে যাবেন ট্রাক্টরে? আমার অভ্যাস আছে, আমি আমি হাত দেখে কি যাইব নাকি থামলো নাকি মারতে আসবো। তো এই ট্র্যাক্টরে সিগন্যাল দিছিলাম, ট্র্যাক্টর যাবে কি না, সে যাবে না। তো টুরিস্ট দুজন 3000, এক একজন দুজনে 6000। আমাকে একজন বললো আনুমানিক 6 কিলোমিটার, তো 6 কিলোমিটার যাওয়া আসা 3000 রুপি ঘোড়াতে, অনেক এক্সপেন্সিভ। এটা এটা আমার দ্বারা সম্ভব না। তো 20 টাকায় গাড়িতে যাব, একই জিনিস, তো একটু ইকোনমিরও চিন্তা করতে হয়। তো যাদের সমস্যা নাই তারা যাবেন ঘোড়ায় চড়ে। তো গাড়ির জন্য ওয়েট করতেছি, নেক্সট গাড়ি কতক্ষণে আসবে জানি না। একটা ভরে গেছে, আমরা 3 জন, ওইটাতে সিগন্যাল দিব না। এই
ব্যক্তিগত গাড়ি মানে রিজার্ভ। আলহামদুলিল্লাহ, খাওয়ার সাথে সাথে গাড়িও চলে আসছে, আল্লাহ যা প্ল্যান করেন ভালোই করেন। তো গাড়ি ভরাও ছিল, আমরা উঠলাম আর ছেড়ে দিছে। তারপর আমরা যাচ্ছি বেতাব ভ্যালির দিকে, এই দিকে হচ্ছে বেতাব ভ্যালি। একটু একটু বৃষ্টি আছে। এখান থেকে চমৎকার ভিউ ছিল, তো ভিডিও করতে করতে গাছপালায় ঢেকে গেছে এখানে। দেখেন ভিউ, বেতাব ভ্যালি নামলাম, তো একটুখানি হাঁটতে হবে, এখান থেকে নিচের দিকে যেতে হবে একটুখানি। তো অনেক উঁচু উঁচু পাহাড় আছে, একটার পিছনে আরেকটা। তো সমস্যা হচ্ছে বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টির জন্য আমি আমার টি শার্ট চেঞ্জ করে আসছিলাম, আমি সাদা টি শার্ট পরছিলাম। তো হোটেল রুমে গিয়ে আবার চেঞ্জ করছি, কিন্তু এটাও দাগ পড়ে যায় কিনা জানি না। দেখেন বৃষ্টিতে ভরে গেছে। তো বৃষ্টি হলে তো ক্যামেরা এভাবে ভিডিও করা যাবে না, আমার স্পিকার এগুলি খুলে ফেলতে হবে, অলরেডি ভিজে যাচ্ছে। আপাতত স্টপ রাখি, জাস্ট ওই ঝর্ণার ওই ইয়াটা দেখাই, মানে নহরটা। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং, সুবহানাল্লাহ। আমার তো মনে হচ্ছে যে আমি কাশ্মীরকে অবশ্যই সুইজারল্যান্ড থেকে আগাই রাখবো। সুইজারল্যান্ড সুন্দর, বাট এখানে এমন কিছু আছে যেগুলো আমি তো সুইজারল্যান্ড দেখি না। এরকম বড় নহর, পাশে ভ্যালি, দুই পাশেই ভ্যালি, সুন্দর মানে পিকনিকের জায়গা, এইরকম উঁচু উঁচু পাহাড়, এবং পাহাড়গুলো সুন্দর, গাছের রং সুন্দর। তো তার চেয়ে বড় হচ্ছে সস্তা এখানে। সুইজারল্যান্ডে আপনি ঘুরতে যাবেন, আপনার প্রচুর টাকা লাগবে। যতটুকু রাস্তা আমরা বিশ রুপিতে আসলাম, এতটুকু রাস্তা আপনি সুইজারল্যান্ডে যদি এরকম শেয়ারিং তো পাবেনই না, আপনাকে ট্যাক্সি নিতে হবে। এইটুকু রাস্তা ট্যাক্সির জন্য 6 কিলোমিটার অ্যারাউন্ড আমার মনে হয় 40 ইউরো ফ্রাঙ্ক চলে আসতে পারে, বা তারও বেশি। ট্যুরিস্ট স্পটের রেট একটু ডিফারেন্ট হয়, তো এরকমই হবে, 40 ফ্রাঙ্ক হবে। তো অনেক এক্সপেন্সিভ খাওয়া দাওয়া। আমরা 80 রুপিতে মানে খুব মজার একটা বিরিয়ানি খেলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি, এক্সিলেন্ট। এটা আপনি সুইজারল্যান্ডে খেতে যান, 18 বা 20 ফ্রাঙ্ক লাগবে। তো সব মিলিয়ে আমার মনে হয় আমি সুইজারল্যান্ডের কাছেই থাকি, একেবারে বর্ডারে থাকি। আমি যদি বলি বাংলাদেশ আমার প্রথম দেশ, ফ্রান্স আমার যদি হয় দ্বিতীয় দেশ, সুইজারল্যান্ড আমার তৃতীয় দেশ, মানে এটা আমার দেশ আমার কাছে মনে হয়। আমি হচ্ছে একদম বর্ডারে থাকি, অনলি 3 কিলোমিটার, পায়ে হেঁটেও যাওয়া যায়। কিন্তু মানে বলছি এইটাকে কারণ আমরা চাইলেই তো সবাই যেতে পারে না আমাদের দেশের লোকজন এখানে, কিন্তু শুধু এর জন্য না। আমি এইগুলি সব মিলিয়ে টাকার ব্যাপার, ভিসা পাওয়ার ব্যাপার, সব সুযোগ সুবিধা, খরচ, তারপরে মানে সময়, যাওয়া আসা সহজ, সব মিলিয়ে আমি বলবো যে ভাষাগত মানে সাহায্য তো অবশ্যই আছে। আমরা বাঙালিরা হিন্দি বলতে পারি, তো হিন্দি বলার কারণে আমরা এখানে কমিউনিকেশন সহজ করতে পারি। অনেকে ইংলিশ পারি না, তো তাদের জন্য সহজ, বিশেষ করে বয়স্ক যারা। তো এখানে হচ্ছে বেতাব ভ্যালির প্রবেশ পথ, ওইখানে দেখালাম নহর, আমরা বেতাব ভ্যালির ভিতরে যাই, তারপরে বাকি কথা বলি। বৃষ্টি হচ্ছে অনেক। বেতাব ভ্যালির ভিতরে আমরা এখন, একটা পাটাতনের মতো বানিয়েছে, এখানে দাঁড়িয়ে আছি। ভিউ ম্যাগনিফিক ভিউ এখান থেকে। ও, বৃষ্টি হচ্ছে, আমরা এখানে একটু প্রোটেক্টেড। এখানে ট্যুরিস্টের আনাগোনা বেশি, এই জন্য ঘাস দেখেন রাস্তায়, এখানে পদচিহ্ন হয়ে গেছে। বৃষ্টিও খানিকটা কমে গেছে। সামনে সেই নদীটা, আর ওইদিকে
একটু পার্কের মতো করা, যারা এগুলি প্রফিট করতে চান করতে পারেন, টুরিস্টদের জন্য তৈরি করা আর কি। সামনে কিছু দোকান আছে জামা পরে ছবি তুলে, এখানকার লোকাল জামা। দূরে পাহাড়ে স্নো আছে একটুখানি। আবার দ্বিতীয়বার বেলতলায় উঠলাম, মিশরে গিয়ে বলছিলাম আর উঠবো না এগুলিতে, আবার একই রকম ভয় লাগতেছে, ভাবছি ঘোড়ায় ভয় কপ লাগবে, একটু পরে ভয় কেটে যাবে। এই ঘোড়ায় চড়ছি দুইটা, দুই ভাই আমরা, তো দুইটা 1000 রুপি ঠিক করেছে। আব্বা চড়ে নাই, আব্বা একটু ভয় পাচ্ছিলেন নর্মাল, আমার নিজেরই ভয় লাগতেছে উঠার পরে। এই হচ্ছে ঘোড়া। ভাই হাই বলেন। নাগ ভ্যালি, আচ্ছা আচ্ছা, এটা নাগ ভ্যালি, এটা নিচ দিয়ে আর কি একটা গর্ত, এটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাথরের মাটির নিচ দিয়ে আর কি। দ্বিতীয় লাভার্স পয়েন্ট দিয়ে যাচ্ছে আর কি, আর ওইদিকে নিচে ঝর্ণার শব্দ পাচ্ছি। সামনে আমাদের মতো আরো কিছু সাওয়ারি আছেন। ইয়ে থা লাভার্স পয়েন্ট, হ্যাঁ নিচে তোরা উদার দিখা না, ও ঝর্ণা ও পাহাড় বগেরা ও দেখো, দেখেন ওইখানে কি সুন্দর পাহাড়, ওয়া মাশাআল্লাহ। আমাদের যে গাইড আর কি, ওর হাতে আমার ক্যামেরা, ভদ্র ছেলে। এখানকার লোকজনের ব্যবহার অনেক ভালো, হ্যাঁ দেখলাম কথাবার্তা সুন্দর, এরা মানে মার্জিত অনেক। আচ্ছা আমাদের গাইড ভাই, কে নাম হ্যাঁ আপকা? ইয়াসির, ইয়াসির আহমেদ গনাই, মাশাআল্লাহ। আপ কশ্মীর কে হো? কশ্মীর কে রহনে ওয়ালে হ্যায়, পহলগাম নেই, হম আশমুকা মে রহতে হ্যায়। আশমুকা জি, আপ আপকে বারে মে মে আবি বোল রাহা থা, আপ বহুত হি আচ্ছে স্বভাব কে হ্যায়। জি স্যার, অনেক ভালো ব্যবহার, চেহারা অনেক কিউট, আপ মাশাআল্লাহ কিউট ভি হ্যায়। ইয়েস স্যার, মাশাআল্লাহ, তো বহুত ভালো, অনেক ভালো ছেলে। If someone come next time, ask him as a guide. Yes. He is a nice guy. অনেক সুন্দর ভিডিও করে দিছে আমাদের, আর মানে এক্সপ্লেইনও করতেছে অনেক সুন্দর। ঠিক আছে, দেখেন আবার এই জন্য ভিউ পয়েন্ট, আমরা আরও উপরে যাব ওই দিকে। ঠিক আছে, 500 খুব বেশি না, অনেকে তো 3000 দিয়েও আসছে যেটা বললাম, আমরা ওইখানে 20 টাকায় গাড়িতে এসে এখানে 500 টাকা হয়ে গেছে, 2500 টাকা সেভ অলমোস্ট। এটা একটা ভিউ পয়েন্ট, ও বললো বজরঙ্গি ভাইজান ভিউ পয়েন্ট, এখানে বজরঙ্গি ভাইজান ফিল্মে শ্যুট হয়েছে আর কি। ওই পাশ দেখাইছে পাকিস্তান, এই পাশ দেখানো হয়েছে ইন্ডিয়া, আর ওই নদীটাকে নিচে যেটা ওইটাকে বর্ডার বানানো হয়েছে, আর ওই পাশের গ্রামকে অন্য পাশের গ্রাম বানানো হয়েছে আর কি। সম্ভাবনা আছে, কারণ এই ছবির শ্যুট তো ইন্ডিয়াতেই হয়েছে, পাকিস্তান দেখানো হইলেও। তো ভিউ অনেক সুন্দর, আরও অনেক টুরিস্ট আসতেছে এখানে, আমরা সেই নিচে ছিলাম, অনেকখানি উপরে আসছি। তো এখন মনে হয় আর এইটুকুই ম্যাক্সিমাম উপরে, এরপর আবার নিচে নামবে। এখন ঝর্ণার কাছে আসছি আমরা, অনেক সুন্দর। হ্যাঁ তো ঝর্ণার পাশে আসছি একদম, আমরা ওই নিচে থেকে উপর দিয়ে উঠে ওই অংশ দিয়ে উপরে ছিলাম, তো তখন এত ভয় লাগে নাই, বাট না আমার অংশটা খুবই ভয় লাগছে, মানে ঘোড়া বুঝেনি তো, এরকম ঢালু থাকে, তারপরে
পাথর থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে, একটু ঝুলে ইত্যাদি। আর বয়সও তো হয়েছে অ্যাকচুয়ালি। তো এ হচ্ছে আমাদের দুই ঘোড়া, এই রিভারটা ক্রস করবো। আলহামদুলিল্লাহ, ডিফারেন্ট একটা অ্যাডভেঞ্চার। ঘোড়ার রাইড শেষ হলো, ভয় যাত্রার জয়যাত্রা হলো। আমরা এখন বাহির থেকে বের হচ্ছি বেতাব ভ্যালি থেকে। অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স এখান থেকে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই ছিল গেট, টিকিট কাউন্টার, তখন বলতে ভুলে গেছিলাম। এটা টিকিট 800 টাকার ছিল টিকিট। তো এই ব্লগ হয়তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।